নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করব নিউজ ভিশন। আজকের প্রথম খবর পি চিদম্বরমকে নিয়ে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমকে গ্রেফতার করার জন্য উঠে পড়ে লেগেছে সিবিআই ও ইডি। গত কয়েক বছর ধরেই আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদম্বরম ও তার ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছে সিবিআই ও ইডি। মঙ্গলবার সন্ধ্যাবেলায় কেন্দ্রীয় এই দুই গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা যান চিদম্বরমের বাড়িতে। এদিন সুপ্রিম কোর্টে আবেদন জানান চিদম্বরমের আইনজীবী। ইডির পক্ষ থেকেও পেশ করা হয় ক্যাভিয়েট। বাড়ি তৈরির সরকারি প্রকল্পে পৌর প্রধানকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন বাঁকুড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিক্ষোভ চরমে পৌঁছালে পুলিশ ডাকতে বাধ্য হন পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি নাকি পুলিশ ডেকে তাদেরকে উল্টো পাল্টা কথা বলে বের করে দিয়েছেন? একদম বের করে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আমাকে আমার ঢোকার জায়গা ছিল, আমাকে ঢুকতে দিচ্ছিল, আমার ঢোকার মতো রাস্তা ছিল না। আমি পুলিশ তো আমার ডাকতে হবে, এটা একটা গভর্নমেন্ট প্লেস, গভর্নমেন্ট প্লেসে আমি যদি কাজ করতে না পারি, এত পাবলিক আছে, আমাদের পুলিশের সাহায্য নিতেই হবে। আমি তো আগে নিজে হাতে নিতে পারি না, আমি তো ওদের সাথে খেলাধুলি করতে পারি না, তা আমাদের আইনের আশ্রয় তো নিতেই হবে আমাকে। আমি তারপরে ওদের আমি রেখেছিলাম, চারজন ভদ্রমেয়ে এসেছিলেন, তাদের সাথে আলোচনা করছি, তাদের আমি বলেছি যাদের কাগজপত্র আছে তারা রেডি করুন এবং সেই কাগজপত্র দিয়ে আমাদের দরখাস্ত করুন। পরবর্তী বছর পর্যন্ত যে আরও বাড়ি দেওয়া হবে তখন আমরা চেষ্টা করব। হুগলির চুচুড়ায় বাণী বিদ্যা মন্দিরের ছাত্রীদের মিড ডে মিলে দেওয়ার জন্য অবশেষে এলো ডিম। তবে এই ডিম কারা পাঠালো তা নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। মাত্র দুদিন আগেই এই স্কুলে মিড ডে মিলে ছাত্রীদের স্রেফ নুন ভাত দেওয়া হচ্ছিল। এই খবর পেয়ে স্কুলে চলে যান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তারপরেই শুরু হয়ে যায় হইচই। প্র্যাকটিক্যালি ব্যাপারটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আমাদের মিড ডে মিল ব্যবস্থা যে চলে সমস্ত স্কুলে, যে মুদিখানা থেকে মাল আসে, যেখান থেকে কাঁচা বাজার আসে বা অন্যান্য জিনিসপত্র আসে, ধারে আসে, কারণ এমন কোনো মিড ডে মিল সিস্টেমের ব্যবস্থা নেই যেখানে আমি আজকের যে জিনিসটা নেবো আজকেই তাকে পেমেন্ট করবে না, নেই, ধারে আসে এবং একটা বিশ্বাসের ব্যাপার এবং তারা ধারেই দেয়। তারাও জানে কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আমাদের যেখান থেকে মুদিখানা আসে সেখানে আজকে সকালবেলা অনুসন্ধান করলাম, তারা বললেন যে স্কুল আমাদের কাছে কিছু চায়নি, আমরা চিরকাল ধারে দিই, ধারেই দেবো। আজকে আমি বলার পর তারা মুদিখানার সমস্ত মাল পাঠিয়েছে, ডিম খোড়োয়া বাজার থেকে আনালাম। এখন যে জিনিসটা একটা সিস্টেমে চলে সেই সিস্টেমটাই তো বজায় রাখতে হবে। আমার বাড়িতে যখন আমরা নিজেদের সংসার সামলাই, এনারা তো টিচার, এনার বাড়িতে সংসার সামলান, সেখানে বাজার যদি ফুরিয়ে যায় তো বাড়ির যে কর্তা তাকে তো বলতে হয় বাজারে এই জিনিসটা নেই, তুমি বাজার যাচ্ছ এটা আনবে। তো এখানে যে জিনিসটা নেই সেটা সকালবেলা এসে যখন তারা দেখছেন, জানছেন, হ্যাঁ, তারা তো তখন বলবেন যে মুদিখানার দোকান যে সাপ্লাই আছে বা যেখানে অন্যান্য জিনিসপত্র আছে তাদের দেওয়ার জন্য, তারা তো হাসি মুখে দেবেন, বলছে কী বলছেন স্যার, স্কুলের ব্যাপার, আমরা কোনোদিন এলাম করেছি আপনাদের। চলন্ত মারুতি ভ্যানে আগুন লেগে যাওয়ার পর আশ্চর্যজনকভাবে বেঁচে গেলেন ওই গাড়ির চার আরোহী। এই ঘটনা মঙ্গলবার রাতে ঘটে পুরুলিয়া জেলার রাঁচি রোডে। খবর পেয়ে দমকলের গাড়ি এসে আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় ওই এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এবারে চলে যাই কলকাতার খবরে। কলকাতার নিউ মার্কেটের কাছে সদর স্ট্রিট থেকে উদ্ধার হলো 6 কেজি সোনা ও 98 লক্ষ টাকা। খাস কলকাতা শহরের বুকে এই ঘটনায় রীতিমতো বিস্মিত অনেকেই। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে বাংলাদেশ থেকে এই টাকা ও সোনা পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল কলকাতায়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল।
কলকাতার লেক অ্যাভিনিউয়ে একটি বহুতল বাড়ির একটি বন্ধ ফ্ল্যাটে আগুন লেগে এদিন ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পাশের একটি বহুতল ভবন থেকে দমকল কর্মীরা শুরু করেন বন্ধ ওই ফ্ল্যাটে আগুন নেভানোর কাজ। মোট চারটি দমকলের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দেখছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা। ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে। প্রতিদিন গুরুত্বপূর্ণ নানান খবর দেখতে ও জানতে অবশ্যই চোখ রাখুন ভিশন 24 ইন্ডিয়ার পর্দায়।